প্রিয় ভিউয়ার, প্রতিদিনের ন্যায় শুরু করছি বাংলাদেশের প্রধান প্রধান কিছু জাতীয় দৈনিক সংবাদপত্রের সংবাদ শিরোনাম। প্রথম আলো লিখেছে, বাড়ছে তীব্র শীতের এলাকা, আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেয়াতার প্রধান শিরোনাম। গায়েবী রপ্তানি আত্মসাত 30 কোটি টাকা, চট্টগ্রাম কাস্টমসের তদন্ত। কিছু কারখানা নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করেনি, তৈরি পোশাক শিল্প নিয়ে তাদের প্রতিবেদন। নির্বাচন পরবর্তী 14 দল, জোটের ভিতরে এখন অবিশ্বাস দোষারোপ। জাপার মহাসচিব বলেছেন, কেউ আমাদের টাকা দেয়নি, বুটে বিপর্যয়ের দায় অস্বীকার। এসব ছিল প্রথম আলোর প্রতিবেদন। আমরা যদি বাংলাদেশ প্রতিদিন লিখেছে, মাদকের ভয়ঙ্কর নেটওয়ার্ক, পাকস্থলী ও চুলের খোপায় ইয়াবা। মার্চে উপজেলা নির্বাচনের কর্মজগ্ন, বুটের হার নিয়ে জানতে চেয়েছে 3 আন্তর্জাতিক সংস্থা। খালেকুজ্জামান লিখেছেন, স্বস্তিতে নেই সরকার। দৈনিক মানবজমিন লিখেছে, কিছু মানুষ চক্রান্ত করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে, দলের যৌথ সভায় প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনের টাকা নিয়ে যা পায়ে তুলফাড়। ডান্ডাবেড়ির এমন ঘটনা ঘটতে থাকলে আমরা অসভ্য জাতিতে পরিণত হতে পারি। রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য গ্রেফতার হওয়া বিভিন্ন বা সাজাপ্রাপ্ত বিভিন্ন আসামিদের যে ডান্ডাবেড়ি দেওয়া হয়, এটা নিয়ে তাদের একটা প্রতিবেদন। ইউটিউব ভিত্তিক চ্যানেল সার্চ অফ মিস্টিরিতে মন্তব্য, বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়ছে, জনগণের কথা বুঝে সিদ্ধান্ত নিতে হবে দিল্লিকে। এসব ছিল মানবজমিনের প্রতিবেদন। সমকাল লিখেছে, তফসিল নিয়ে তোড়জোড়, কে পেতে পারে কত আসন, সংরক্ষিত 50 মহিলা আসন নিয়ে তাদের প্রতিবেদন। কোনো অনিয়ম দুর্নীতি বরদাস্ত করব না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। সাক্ষাৎকারে জাপার জিএম কাদের বলেছেন, বুট সুষ্ঠু হয়নি, আমার কাছে প্রমাণ আছে। তফসিল নিয়ে তোড়জোড়। দৈনিক যুগান্তর লিখেছে, চুক রাঙ্গাচ্ছে 6 নিত্যপণ্য, চুক রাঙ্গাচ্ছে 6 নিত্যপণ্য, রমজানকে সামনে রেখে ডিসেম্বর থেকেই বাড়ছে দাম। এমপি হতে দৌড়ঝাঁপ নেত্রী অভিনেত্রীদের, আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন। স্বতন্ত্র নৌকার ভেদাভেদ ভুলে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মৃত কর্মকর্তার আইডিতে পণ্য খালাসের চেষ্টা। গফরগাঁওয়ে চিকিৎসককে কুপিয়ে হত্যা, আটক এক, বাড়িতে আগুন। এসব ছিল যুগান্তরের প্রতিবেদন। কালের কণ্ঠ লিখেছে, উপজেলা পরিষদ নির্বাচন হতে পারে মার্চে, প্রস্তুতি নিচ্ছে ইসি, দুর্নীতি শতভাগ নির্মূলের নির্দেশ, প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক। দৈনিক ইনকেলাব লিখেছে, জয়পরাজয়ের কষ্ট ভুলে নেতাদের ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর, সরকারের সতর্ক যাত্রা শুরু, ক্ষমতায় আসা জরুরি ছিল, প্রধানমন্ত্রী বলেছেন। নির্বাচনে যারা এসেছিল তারা পর্যবেক্ষক নয়, সরকারের মেহমান, বদিউল আলম মজুমদার লিখেছেন এই কথা। তাপমাত্রা সামান্য বাড়লেও ঘন কুয়াশায় ঠান্ডায় দুর্ভোগ, সে কথা মুখে বলতে পারছেন না জিএম কাদের। শত শত কোটি টাকা আমি পাইনি, জাপার মহাসচিব বলেছেন, ডান্ডাবেড়ি খুলছেই না। ডান্ডাবেড়ি নিয়ে তাদের একটি প্রতিবেদন। দৈনিক ইত্তেফাক লিখেছে, অস্থির চালের বাজার, ইসির বক্তব্যের সঙ্গে মিল ছিল না মাঠের চিত্রের। প্রশাসনের নাকের ডগায় চলে অবৈধ হাসপাতাল ক্লিনিক। এসব ছিল ইত্তেফাকের প্রতিবেদন। বিবিসি বাংলার এখন অনলাইন ভাষণে রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 40% চাকরিতে প্রভাব ফেলবে, পূর্বাভাস IMF-এর। নির্বাচনের পরও চলছে সহিংসতা, থামাতে কি পারবে আওয়ামী লীগ? বাড্ডায় ইউনাইটেড হাসপাতাল বন্ধ, যা বলছে কর্তৃপক্ষ। প্রিয় ভিউয়ার, এই ছিল আমাদের আজকের প্রধান প্রধান কিছু জাতীয় দৈনিক সংবাদপত্রের সংবাদ শিরোনাম। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন এখনও আমাদের ফলো করেননি, তাদেরকে ফলো করার অনুরোধ জানাচ্ছি, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।